পায়ের যেহেতু আমি প্রথমে এখানে জল ঝরানো ছানা নিয়েছি, নিয়েছি লিকুইড দুধ, চিনি, ছোট এলাচ, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ, আর সব শেষে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এতে আমার যে কোনো রান্নার প্রথম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যদি আপনার আমার রান্না ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি বেশ খানিকটা আগে থেকে জাল করে নিয়ে কমিয়ে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 3 পোয়া মতো দুধ নিয়েছিলাম, সেটাকে আমি জাল দিয়ে 500 গ্রাম মতো করে নিয়েছি। দুধ ভালো করে ফুটে গেলে আমি দুধের মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি চিনি প্রায় ছোট প্রায় 150 গ্রাম থেকে 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি চিনি বা অ্যাড করতে পারেন বা একটু কমও অ্যাড করতে পারেন। আমি এখানে মাঝারি মাপের চিনি ইউজ করেছি। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, কারণ চিনি থেকে জল ছাড়ে। চিনি দেওয়ার পরে দুধ ফুটে গেলে আমি এবার এর মধ্যে ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। ছোটো এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি হাফ চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সামান্য দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এখন আমি এর মধ্যে একটা গোটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দেব। ছোটো এলাচটাকে খুব হালকা হাতে নাড়া হয়ে গেছে প্রায়, এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাও দুধের সাথে মিশে যাবে। আর এখন আমি এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন, জল শুদ্ধ ছানা হলে কিন্তু পাংশে লাগবে। এবার ছানাটা দিয়ে দুধটা ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে এবার ফুটতে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। তার মাঝে মাঝে গ্যাস কম বেশি করতে হবে। আট থেকে 10 মিনিট ফুটে গেলে আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি হাত দিয়ে দুভাগ করে নিলাম, দিয়ে আমি কয়েকটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এটাকে নাড়তে নাড়তে যখন এরকম মিশে যাবে তখন আমরা এটাকে নামিয়ে সার্ভ করব। এটি পৌষ পার্বণে অবশ্যই বানাবেন, আশা করছি সবার ভালো লাগবে। ছোট বড় সবার জন্য এটি সুস্বাদু একটা ডিশ। যারা চিনি খেতে ভালোবাসেন তাদের অবশ্যই মিষ্টি মিষ্টি খাবার মানে পছন্দ, তারা অবশ্যই ভালোবাসবেন। আমি এরপর এটার মধ্যে 2 থেকে 2.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কী হবে, দুধটা আরও ঘন হয়ে যাবে আর কি। এবার আমি একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। উপরে গুঁড়ো দুধ দিয়ে অবশ্যই সার্ভ করবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। ছানার পায়েস রেডি টু সার্ভ।